কথায় আছে কর্মই ধর্ম। আপনি চাইলেই বেকার থাকতে পারেন, আবার আপনি চাইলেই নিজে সামান্য কিছু পুঁজি নিয়ে পরিশ্রম দিয়ে ভালো কিছু বা হালালভাবে সৎভাবে উপার্জন করতে পারেন। তার জন্য দরকার ইচ্ছা শক্তির এবং সাথে সাথে দরকার হচ্ছে সামান্য কিছু কৌশল, মানে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা উপাদান নানা দ্রব্য পণ্য দিয়ে সেটাকে নিজের পরিশ্রমের মাধ্যমে একটুখানি আলাদা কিছু পণ্য তৈরি করে সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। ঠিক তেমনি আমাদের গতানুগতিক যে মানে গ্রামের যে ভর্তা, আমরা যেটাকে বলি গ্রামে আমরা নানা কিছু দিয়ে ভর্তা খাই, তো সেই ধরনের ভর্তা শহরে এসে একটা ভালো বিজনেস আইডিয়ায় দাঁড়িয়ে গেছে এবং সেই ভর্তা বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। নানা মানে বেকারত্বের জীবন ছেড়ে স্বাবলম্বী হয়ে নিজের পরিবার পরিজনকে চালাচ্ছেন। তো সেরকম আজকে একটা ব্যতিক্রম আইডিয়া, সেটা চলুন আমরা একটু দেখে নিব। এবং আমরা আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, এটা ঐতিহাসিক একটা এলাকা। এই এলাকা ধরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসা আসলে দাঁড়িয়ে আছে, চলছে, অনেকে রুটি রুজি চলছে, যেহেতু এখানে মানুষজনের আনাগোনা বেশি। তো এই এলাকাতে আমরা দেখি যে নিয়মিত ভর্তা বিক্রি করেন অনেক উদ্যোক্তা, বলবো আমি অবশ্যই তাদেরকে উদ্যোক্তা বলবো, কারণ তারা নিজের পরিশ্রম মেধা ঘাম দিয়ে হচ্ছে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করছেন। চলুন দেখে নেই কীভাবে কী হচ্ছে। কদবেল, জলপাই, কাঁচা কলার তেঁতুল, চালতা, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে হামানদিস্তায় ঠক ঠক শব্দ। একটু কাসুন্দি মিলিয়ে ব্যাস হয়ে গেল জিভে জল আনা মিক্সড ভর্তা, যা একবার চোখে পড়লে খাওয়ার লোভ সামলানো যায় না। ভোলার মোহাম্মদ রিয়াজ কয়েক বছর ধরে ঢাকায় বিক্রি করছেন কলা তেঁতুলের ভর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক এই ব্যবসা থেকে তার মাসিক বেচাকেনা 1 থেকে 1.5 লাখ টাকা। এই টাকার অর্ধেকই মানে 60 থেকে 75 হাজার টাকা রিয়াজের মাসিক ইনকাম। এ দিয়ে ভোলায় শান শওকতে চলে তার পরিবার পরিজন, ভাই বোন ও সন্তানদের পড়াশোনা চলছে নিশ্চিন্তে, সাথে অনেক জায়গা জমিও কিনেছেন। এটা প্রথম একজনে বেশি ভিতরে, পরে আমরা সবাই একে করে সবাই জানিয়ে নগর জন্য দেখতে হয়েছে যে কে পর বানিয়েছেন তার দেওয়া দেওয়ার পূর্ণ ষোলো টাকা শুধু বলবেন যে আপনার প্রতিদিন বেঁচে কেনা কেমন হয়? প্রতিদিন 2500-3000, 3500-4000 এরকম ধরনের বিক্রি হয়। আর আপনার চালান কত লাগে? চালান আপনি 2010 সালে কি আধার কার্ড লাগতে অর্ধেক অর্ধেক ব্যাপার কি না কেউ হ্যাঁ মোটামুটি আছে। এই ব্যবসায় পুঁজি খুব সামান্য, পুরাতন ভ্যান পাওয়া যায় 5 থেকে 6 হাজার টাকায়, আর হাজারখানেক টাকার কাঁচামাল দিয়ে শুরু। এরপর প্রতিদিনের কাঁচামাল প্রতিদিনের বিক্রির টাকা থেকে সহজেই কেনা যায়। তরুণ কিংবা বয়স্ক মানুষ সবার কাছেই জনপ্রিয় এই ভর্তা। ছোটবেলায় আমরা গ্রামে দেখেছি পাড়ার অল্প বয়সী ছেলেমেয়েরা কিংবা ভাবি চাচিরা এঘর ওঘর থেকে কলা, তেঁতুল, টমেটো, বড়ই ইত্যাদি নানা কিছু জোগাড় করে শিলপাটায় ছেঁচে নিয়ে ভর্তা বানিয়ে খেত। লেগে যেত কাড়াকাড়ি করে ভর্তা খাওয়ার ধুম। গ্রামের সেই অভিজ্ঞতা থেকে ঢাকায় ভর্তা ব্যবসা চালু হয়েছে বছর কয়েক আগে। জিভে জল আনা এই স্বাদের চাহিদাও তুঙ্গে। অনেকেই চাইলে এই আইডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন জেলা শহরে সহজেই শুরু করতে পারেন এই ব্যবসা।
স্কুল কলেজ কিংবা পার্কের কাছাকাছি ভ্যান কিংবা ছোট দোকান নিয়ে শুরু করে দিতে পারেন সাধারণ পুঁজিতে বেশি লাভের এই উদ্যোগ। সহজেই আয় করতে পারেন 50 থেকে 60 হাজার টাকা।